গত 10 অক্টোবর মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো শ্যাম বেনেগাল পরিচালিত বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের প্রেস মিট। আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান, এক বার বলে দুই বার বলে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কিভাবে তার নেতৃত্বে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হলো সেসব ঘটনায় উঠে এসেছে চলচ্চিত্রটিতে। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও চলচ্চিত্রটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবু সহ একঝাঁক তারকা। সিনেমাটিতে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের তরুণী সময়ের চরিত্রে দেখা যাবে প্রার্থনা ফারদিন দিঘিকে। আপনি তো প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন, তো প্রধানমন্ত্রীর সাথে তখন কি কথা হয়েছিল, এই চরিত্র নিয়ে কি কথা হয়েছিল আসলে? হ্যাঁ, অবশ্যই কথা হয়েছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ওই সময়টা উনি বলেছিল যে তুমি যে ক্যারেক্টার প্লে করছো এটা খুব ছোট বয়সে, আমরা তখন হইনি। তো আমি তোমাকে আমার দাদি নানির মুখে যা শুনেছি, প্রাইম মিনিস্টার বলছিল যে আমি আমার দাদি নানির মুখে যা শুনেছি আমি তোমাকে এতটুকু বলতে পারবো। তো বললাম হ্যাঁ তাই বলে, এবং ওটার উপরে উনি আমাকে ব্রিফ করেছিল। তো আমার মনে হয়েছে ওই 5 মিনিটের 10 মিনিটসের যে ব্রিফটা আমি ওনার থেকে শুনেছিলাম, ইটস মানে আমার পুরো ক্যারেক্টারের মনে হয় একটা ব্রিফ উনি আমাকে দিয়ে দিয়েছিল ওই 5-10 মিনিটে। এবং ওই ব্রিফটা আমি এখনও যখন মনে করি, আমি এখনও যখন দেখি, আমার মনে হয় এটা আমাকে অনেক হেল্প করেছে অন্যান্য জিনিসের। এই 10 মিনিট আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ? এটা তো আসলে গুরুত্বপূর্ণ কতটা, আমি মনে করি আমি তো বারবারই বলছি যে আমি কি এমন করে ফেলেছি আমি জানি না, যে আমি একের পর এক এরকম লাকি চান্সেস পাচ্ছি। তো আমি একটুকে বলছিলাম যেটা আমার বার্থডে মান্থ, অক্টোবর আমার বার্থডে মান্থ। তো সচরাচর বার্থডে মান্থে সবাই খুব হ্যাপি হয়, এবং আমি আমার আমি জানি না যে কয়টা নায়িকা তার ক্যারিয়ারের শুরুতে এরকম বার্থডে মান্থে এরকম বড় পরিসরে কিংবা যে কোনো তার একটা ছবি রিলিজ পায়, সেখানে আমি আমার বার্থডে মান্থে এত বড় পরিসরের, আমার লাইফের সবচেয়ে বড় পরিসরের সিনেমাটা আমার বার্থডে মান্থে রিলিজ হচ্ছে এতদিন পেছাতে পেছাতে। তো আমার মনে হয় যে এটা তো আমার অবভিয়াসলি একটা বার্থডে গিফট, আমি ধরেই নিয়েছি, এর থেকে বেশি বড় গিফট হতেই পারে না। সো এই মুভি রিলেটেড প্রত্যেকটা টাইম আমার কাছে মোর দেন ওয়ার্থ ইট। কখনো কি ভেবেছিলেন যে প্রধানমন্ত্রী মায়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পাবেন? না, আমাকে যখন অডিশনে ডেকেছে তখনই তো বুঝতে পারিনি যে আমি সিনেমায় পাসিং শট দিতে পারবো কিনা। সেখানে এত বড় ক্যারেক্টার প্লে করা, ইটস মোর দেন আ ব্লেসিং।